দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে আরও এক ধাপ এগোল ভারত। এবার দেশের আকাশসীমার সুরক্ষার্থে দেশীয় প্রযুক্তিতে তৈরি নিজস্ব অত্যাধুনিক দূরপাল্লার মিসাইল তৈরি করছে ভারত। জানা যাচ্ছে রুশ নির্মিত S-400 ক্ষেপণাস্ত্রের মতোই নতুন এই লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল বা দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে 400 কিলোমিটার। এই সিস্টেমের নাম দেওয়া হয়েছে LRSAM, অর্থাৎ লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল। এই LRSAM তৈরির পরে ভারত এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমে সজ্জিত হাতে গোনা শীর্ষস্থানীয় দেশের তালিকায় যোগ দেবে। বর্তমানে দেশের আকাশসীমাকে রক্ষা করার জন্য রাশিয়া থেকে কেনা S-400 ট্রাম্প ক্ষেপণাস্ত্র সিস্টেমকে চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করেছে ভারত। 400 কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোনো টার্গেটে আঘাত হানতে সক্ষম এই অত্যাধুনিক মিসাইল। বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেমগুলির মধ্যে অন্যতম রাশিয়ার এই এয়ার ডিফেন্স সিস্টেম। এই মিসাইলের 3টি স্কোয়াড্রন ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে, তাদের মোতায়েনও করা হয়ে গিয়েছে। কিন্তু বাকি আরও 2টি সিস্টেম কবে আসবে তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, স্বদেশীয় এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা বাড়াতে এবং নিজস্ব ক্ষমতায় দেশকে রক্ষা করার লক্ষ্যেই এই বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরির ভাবনা চিন্তা করা হয়। বিশেষজ্ঞদের মতে এই মিসাইলের নির্মাণ পর্ব কার্যকর হলে 400 কিলোমিটার দূর পর্যন্ত যে কোনো শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র বা ড্রোন ধ্বংস করা অত্যন্ত সহজ হয়ে যাবে। এর ফলে দেশের আকাশসীমা সুরক্ষা অনেক বেশি সুরক্ষিত ও নিশ্ছিদ্র হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রতিরক্ষা মন্ত্রকের অভ্যন্তরীণ বৈঠকে এই স্বদেশীয় ত্রিস্তরীয় ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেম তৈরির প্রস্তাব নিয়ে আলোচনা অনেকটাই এগিয়ে গিয়েছে। হয়তো শীঘ্রই এই মিসাইল সিস্টেম উৎপাদনের সবুজ সংকেত মিলতে পারে। এই ক্ষেপণাস্ত্র তৈরির প্রজেক্টে আনুমানিক 250 কোটি মার্কিন ডলার খরচ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে একবার এই মিসাইল সিস্টেম তৈরি হলে তা হবে অত্যন্ত গর্বের। ভারত বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় ঢুকে পড়বে যাদের স্বদেশীয় ত্রিস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। আকাশ সীমার সুরক্ষায় বর্তমানে S-400 ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ভারতের নিজস্ব ক্ষেপণাস্ত্র সিস্টেমের কয়েকটি নির্মাণ পর্বে ও কয়েকটি গবেষণা ও পরীক্ষামূলক স্তরে রয়েছে। তবে কোনোটাই S-400 সমকক্ষ নয়। মৈত্রী কুইক রিয়াকশন SAM নিয়ে পরীক্ষা চলছে। এটির সাফল্যের হার অত্যন্ত ভালো। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই মিসাইল নিয়ে ভীষণই আশাবাদী। এটি তৈরি করেছে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। এছাড়া ভারতের হাতে রয়েছে আকাশ, ত্রিশূল, আকাশ NG। এছাড়া রয়েছে অ্যাডভান্স এয়ার সিস্টেম মিসাইল যা 10 কিলোমিটার পর্যন্ত শত্রু টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। এটি ভারতীয় বায়ুসেনা ব্যবহার করে। জানা যাচ্ছে দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেমে 3 ধরনের ক্ষেপণাস্ত্র মজুত থাকবে যা মূলত 3 ধরনের দূরত্বের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এক একটি সিস্টেমে 3 ধরনের পাল্লার ক্ষেপণাস্ত্র থাকবে। একটি দূরপাল্লার যা আনুমানিক 400 কিলোমিটার দূরত্বে যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে। দ্বিতীয় স্তর হলো মাঝারি পাল্লার যা 70 কিলোমিটার পর্যন্ত বস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। তৃতীয় তথা শেষ স্তর হলো স্বল্প পাল্লার যা 35 কিলোমিটার পর্যন্ত যে কোনো বস্তুকে ধ্বংস করতে পারবে। ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল প্রযুক্তি তৈরির কাজ চলছে যা 70 কিলোমিটার দূরত্বে যে কোনো লক্ষ্যকে আঘাত হানতে সক্ষম হবে। প্রতিটা LRSAM সিস্টেমের অঙ্গ হিসেবে থাকবে 3 ধরনের মিসাইল: রেডার, কন্ট্রোল সিস্টেম, ভার্টিক্যাল লঞ্চার ও টু ওয়ে কমিউনিকেশন লিঙ্ক। এই মিসাইলের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 430 কিলোমিটার অবধি। ধাপে ধাপে এই মিসাইলের গতি বাড়ানো হবে। এই মিসাইলের বিশেষত্ব হলো এটিকে অন্য কোনো মিসাইল দিয়ে খুব সহজে ধ্বংস করা যায় না। একবার লক্ষ্যবস্তুতে নিশানা করলে এর গতি রোধ করা সম্ভব নয়। শত্রু ঘাঁটি তছনছ করে তবেই থামবে, আকাশেই বদলে ফেলা যায় টার্গেট। যাতে ট্র্যাক করা না যায় তার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই মিসাইলে। এই সিস্টেমটিতে মাল্টি ফাংশন রেডার রয়েছে, তাই শুধু মিসাইল নয়,
এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান এবং ড্রোনও ধ্বংস করা যাবে। এতে অটোনোমাস ডিটেকশন, টার্গেটিং সিস্টেম, বিমান বিধ্বংসী মিসাইল ব্যবস্থা, লঞ্চার এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার যোগ করা হচ্ছে। এতে রয়েছে তিনটি ভিন্ন ধরনের মিসাইল প্যাক, যা 30 কিলোমিটার উচ্চতায় ও 400 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। সূত্রের পাওয়া খবর অনুযায়ী এই সিস্টেম বসানো হতে পারে চীন ও পাকিস্তান সীমান্তে। পাকিস্তান বা চীন সীমান্ত দিয়ে যদি শত্রুপক্ষ আঘাত হানার চেষ্টা করে, তাহলে অনেক দূর থেকেই ভারতের LRSAM শত্রুকে প্রতিহত করতে পারবে। 3 স্তরের সারফেস টু এয়ার মিসাইল হিসেবে LRSAM কাজ করবে। শত্রুপক্ষের বিমান বা ক্ষেপণাস্ত্র এর দূরত্ব অনুযায়ী সক্রিয় হবে এটি, এবং তা শনাক্ত করে লক্ষ্য অনুযায়ী ধ্বংস করতে সক্ষম হবে। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।